তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। আর আমার তোজো লাগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন যাচ্ছি একটু বাজার। তো দেখো চারিপাশটা মেঘলা মেঘলা আকাশ, আজকে রোদটা ওঠেনি এখনো, পুরো মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে। তো আমি বাজারে চলে যাচ্ছি, আর আজকে মাস্কটা পরতেই ভুলে গেছি। আর বাজারে ছিল প্রচণ্ড আজকে ভিড়, তারপরে গেলাম, আমি যাওয়ার পরে দেখলাম ভিড়, তো তাড়াতাড়ি চলে আসলাম, বেশিক্ষণ দেরি করিনি। এই যে দেখো কি মেঘ, পুরো মেঘলা হয়ে আছে, বাজার করা হয়ে গেল, আমি বাড়িতে যাচ্ছি। আজকে মাস্ক পরতে ভুলে গেছি, একদম মনে ছিল না। দাদা বাড়িতে যাই, তারপর কথা বলছি, ঠিক আছে? তো দেখো আমি এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। আজকে রান্না করব বেগুন, আলু, আর ওই যে ইলিশ, ওটা আসল ইলিশ নয়, ওটা হচ্ছে মনে হয় নকল ইলিশ, কারণ আসল ইলিশ তো এত কম দামে পাওয়া যায় না, ওটা মাত্র 40 টাকা পোয়া। আর ছেলের জন্য নিলাম মাগুর মাছ, কারণ ইলিশ মাছে তো প্রচুর কাঁটা, ওকে খাওয়ানো যাবে না, তো ওর জন্য পটল আলু দিয়ে মাছ দিয়ে ওকে ঝোল করব। আর আমাদের বেগুন আলু আর ওই ইলিশ মাছটা দিয়ে সর্ষে বাটা করব, আর আলু সেদ্ধ দেব। আজকে আমাদের দুপুরের খাবার এটাই হবে। তো আমি সেই জন্য সবজিগুলোকে সবগুলোকে কেটে নিচ্ছি, আর মাছটা ছেলের মাছটাকেও কেটে নিলাম। ও আর ওই মাছ ইলিশ মাছ যে নকল ইলিশ, ওটা তো দোকান থেকেই কেটে দিয়েছে, আর ছেলের মাছটা বাড়িতে কেটে নিলাম, ওটার মধ্যে একটু লবণ দিলাম, তো ওই মাছটা মরে গেল যেহেতু জিওল মাছ। আর এদিকে দেখো সব রেডি করে তারপরে আমি একটু ছাদে যাব, ছাদে গিয়ে কাপড়গুলোকে মেলে দিতে হবে, কারণ এখন দেখছি যে একটু রোদ রোদ উঠেছে। কালকের জামা কাপড়গুলোও শুকায়নি, সেগুলোকেও শুকাতে হবে। আবার আজকে অনেকগুলো কাচলাম, সেগুলো নিচেই মেলে দিয়েছি সব, আর বারান্দাতেও মেলা ছিল, সেগুলো সব একসঙ্গে নিয়ে ছাদে চলে যাব। যাওয়ার পরে তারপরে আসবো, এসে রান্না করব। আর ছেলেকে তো সকালে খাইয়েছি হচ্ছে সুজি, আর আমরা খেয়েছি চা আর বিস্কুট, আর সকালের কাজ তো শেয়ার করা হয়নি। এই যে দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, আর ছেলের মাছ, আর এগুলো হচ্ছে আমাদের মাছ। আর এখানে দেখো পটল আলু ছেলের জন্য, আর বেগুন আলু আমাদের, আর ওই আলুটা সেদ্ধ দেবো, আর কাঁচা লঙ্কাটা মাছের ঝোলের জন্য। তো ছাদে চলে আসলাম জামাকাপড়গুলো মেলতে। দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা আছে, কিন্তু একটু একটু আবার রোদও উঠছে। তো আমি সব জামাকাপড়গুলোকে মেলে দেবো, আবার যদি বৃষ্টি আসে তখন তো আবার তুলে নিয়ে নিচে যেতে হবে। তো এখন মেলে তো দিই, তারপরে দেখা যাক কী হচ্ছে, বৃষ্টি আসলে আসবে, উপরে থাকে, নিচে তো শুকাবেই না। আজকে সকালে উঠেছি কটায় বলো তো? আজকে সকালে উঠেছি প্রায় 8টার সময়, উঠে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে দিলাম, ঘর ফর ঝাড় দিয়ে নিলাম, বিছানা তুললাম, তুলে তারপরে ছেলের খাবার তৈরি করে ওকে খাইয়ে তারপরে কাপড়গুলোকে কাচলাম, কেচে আমাদের জন্য চা করলাম। চা খাওয়ার পরে তারপরে বাজারে গেলাম, তো বাজার থেকে এসে সেই বাসনগুলোকে মাজবো। ছাদে এসেছিলাম কাপড় মেলতে, তো সকালে নিচেই মেলছিলাম কারণ আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল, কিন্তু এখন দেখলাম যে হালকা হালকা রোদ আর ছাদে বেশি হাওয়া, যদি শুকোয় জানি না বৃষ্টি আসবে কি না। এই যে দেখছো কত কাপড়, এই যে রোজ রোজ প্রচুর কাপড়। তো নিচে যাই এখন গিয়ে রান্না করব, এখন 10টা বাজে 10টা মতো। তো আমার সবজি কাটা মাছ ধোয়া কমপ্লিট, এখন যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ দেখো
দেখো মাছগুলোকে আমি সামান্য পরিমাণে মানে হালকা হালকা করে ভেজে নেব, যেহেতু সর্ষে বাটা করব। এরপরে বেগুনগুলোকেও ভেজে নেব, বেগুনগুলো ভেজে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে আমার ছেলের জন্য যে মাছটা আছে সেটাও ভেজে নেব, ওর মাছের ঝোলটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ছেলের জন্য দেখো অল্প করে তেল দিয়ে ওর মধ্যে জিরে সম্বর দিয়েছি, ওর মধ্যে কালো জিরেও দেওয়া যেতে পারে। তো আমি পটল আর আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ওগুলোকে হালকা করে ভেজে নেব, আর একটু হলুদ একটু লবণ দিয়ে দেবো। লবণটা পরিমাণ অনুযায়ী দেবে, বেশি হলে তো ভালো লাগে না। তো সেগুলো একটু ভেজে নেওয়ার পরে এই যে দেখো আমি জল দিয়ে নিয়েছি, তারপরে মাছটা দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তো জলটা একটু বেশি হবে, তো আরও একটু আমি শুকিয়ে নেব। আমার কিন্তু এদিকে আলুগুলো পটলগুলো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, তো মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আরও একটু শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে নিয়ে আমি আমার ছেলের ঝোলটা নামিয়ে নেব, ওকে পরে এটা খাইয়ে দেব। হয়ে গেল, দেখো মাছটা মনে হচ্ছে জলের মধ্যে সাঁতার কাটছে। তো এই যে এখানে আমি সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর মাছ আলু বেগুন সব দিয়ে হলুদ লবণ দিয়ে এখন ঢেকে ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঝোলটা একটু শুকনো শুকনো করে নেব, আর শেষে যখন আমি নামাবো তার আগে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দেখো কেমন হয়েছে আমার নকল ইলিশ ভাপা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন তো আমার এসব কাজকর্ম হয়ে গেল, এরপরে আমি হচ্ছে ঘরটা মুছে নেব। মুছে যে বাসনগুলো থাকবে সেগুলো মেজে নেওয়ার পরে না ভাতটাও তো তুলে দিতে হবে, এখন কিন্তু আমি ভাতটাও করে নেব। তো অনেকক্ষণ পরে আবার চলে এলাম, আমাদের স্নান হয়ে গেছে, ছেলেকে স্নান হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমরাও খেয়ে নিলাম। তো এখন দুপুরে বাসনগুলোকে মেজে নিচ্ছি, ওদিকে দুধ জাল দেওয়াও হয়ে গেছে, মানে সব কাজ কমপ্লিট হয়ে গেল আজকের মতো, না পরে তো আছে সকালের কাজ, আজকের মতো কমপ্লিট। জামা কাপড় তুলতে যাচ্ছি, এখন হবে না, রোদ উঠে গেছে, দেখছো রোদ? মনে হচ্ছে সবই শুকিয়ে গেছে। দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো দেখছো একটা মৌমাছির চাক করেছে কত বড়, এর মধ্যে কিন্তু মধুও হয়। দেখলে মৌমাছির চাকটা কেমন, ওর ভিতরে ওখানেই বারবার করেই হয়, আবার হচ্ছে ওখানে কিন্তু মধুও হয়, আবার চলেও যায়, কখনো কখনো দেখি যে উড়েও চলে যাচ্ছে কিন্তু পরে আবার আসছে। তো আমি কাপড়গুলো তুলে নিই, কারণ এক হাতে অসুবিধা হচ্ছে, তো পরে কথা বলছি। জামা কাপড়গুলোকে আমি এখন গুছিয়ে নিচ্ছি, আর এখানে যে হাতটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলের হাত, ও বিছানায় ঘুমিয়ে আছে, ওর বাবাও শুয়ে আছে।
তো আমিও শুয়ে পড়ব, আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখি। না করলে না একটা মনে চিন্তা থাকে কখন কাজটা করব কখন কাজটা করব, ভালো লাগে না, সেই জন্য আগে করে নিচ্ছি, তারপরে আমিও একটু শুয়ে থাকব। ঘুমাই না তো এমনি শুয়ে থাকি। দেখো এখানে আছে গরম গরম আলুর চপ আর পেঁয়াজি, তো তোমরাও চলে এসো। তোমরা সবাই কি করছো? আমি তোমাদেরকে দুটো জিনিস দেখানোর জন্য আসলাম। আমি দুটো জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আছে আমার ছেলের জন্য একটা জামা। এই জামা নেওয়ার কারণ হচ্ছে আমার ছেলের কালকে বার্থডে, মানে 14ই জুন। তো আমার ব্লগটা তো কালকে যাবে, যার জন্য তোমরা প্লিজ ওকে উইশ করে দিও, ও যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে। আর আমার তার আর যে বার্থডে ব্লগটা ওটা আসবে তার পরের দিন, মানে পরশু দিন। কিচ্ছু করবো না, শুধু আমরা আমরাই সেটা তোমাদের সঙ্গে খুলে দেখালাম না, তার কারণ হচ্ছে ওকে যখন পড়াবো তখন তোমরা একবারে দেখে নিও। আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে ছয়টা আছে, আমার একটা কাপড় টেকে না, মানে এখানে আসার পর, এখানে আসা হয়েছে 1 বছর 4 মাস মতো। তো আসার পর আমার অনেক সেট কেনা হয়ে গেল, সব খালি ভেঙে যায়, তো আবার নিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো 6টা আছে। বাবা দেখ পরে ভাঙে যাবে তো। দেখো এই যে 6টা কাপ আছে, কেমন লাগছে অবশ্যই জানিও। একটা জিনিস কিনেছি যেটা তোমাদেরকে দেখানো যাবে না, ওটা হচ্ছে জুতা। তো ওটা তো দেখানোর জিনিস নয়, তো তোমরা প্লিজ আমার ছেলেকে উইশ করে দিও, ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় মনের মানুষ হতে পারে। আর তোমরা আমার সাথে থাকো, প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আমি আবার পরে আসছি, ঠিক আছে।